মনুষ্যত্ব নিয়ে কিছু উক্তি আপনাদের মাঝে তুলে ধরলাম। সাধারণ মৃত্যুর চেয়েও মনুষ্যত্বের এই মৃত্যু নিঃসন্দেহে বেদনাদায়ক। মনুষ্যত্ব ছাড়া মানুষ মূল্যহীন। মানুষের উচিত মনুষ্যত্ব অর্জনের চর্চা করা, সাধনা করা। মানবতা বা মনুষ্যত্ববোধ না থাকলে মানুষ কখনোই মানুষ নয়। মানুষের মনুষ্যত্বের মূল উপাদান আদর, মমতা, বিনয়ী, ক্ষমা, স্নেহ, ভালোবাসা, উদারতা, সহযোগিতা, সহমর্মিতা, সততা, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি। মানুষ জন্মগতভাবে কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া। মানুষের দুটি সত্তা, একটি জীব সত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। মনুষ্যত্ব বিবেকের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। রবীন্দ্রনাথ ঠাকুর। মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ফল। সকল মানুষের মস্তিষ্কে মনুষ্যত্বের আসল উপাদান থাকে, সেগুলো কঠোর ধ্যান সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। ভালো আর মন্দের পার্থক্য বুঝতে পেরে মানুষ ভালো কাজকে বেছে নেবে নিজের জ্ঞান বিবেক দ্বারা। এটাই হচ্ছে মনুষ্যত্ব। প্রতিদিনের সৎ ব্যবহার, ছোট ছোট কথা, হাসি মুখ, একটু মানবতা, একটু স্নেহের মাধ্যমে মনুষ্যত্ব শুরু করা হয়। মানুষের অনেক ধর্ম আছে, তার মধ্যে সবচেয়ে বড় ধর্ম হল মনুষ্যত্ব। মানুষের ধর্ম মনুষ্যত্ব, তাহাকে আর কোনো নাম দেওয়ার দরকার পড়ে না। রবীন্দ্রনাথ ঠাকুর।